बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन अपनारा सबाई केमन आछेन आशा करी भालो आछेन आलहमदुलिल्लाह आमिओ भालो आछि आपनादेर दुआ ओ भालोबासा निये तो आज के सकालटा आबार शुरू करलाम सकाल थेके भिडियो शुरू करलाम होच्छे बिकाल पर्यन्त आसले आमार बिकाल थेके रातेर भिडियोगुला बेशिभाग ना सब समय आमार देवा हय ना कारण होच्छे আমার রান্নাঘরের লাইটটা হচ্ছে চেঞ্জ করা লাগবে রান্নাঘরের লাইটটা চেঞ্জ না করলে হচ্ছে আসলে আমি রাতের বেলার ভিডিও দিতে পারতেছি না কারণ রান্নাঘরে একেবারেই মানে আলোটা ভালো না তো এই আলোতে আসলে একদম সব অন্ধকার দেখা যায় ভালো দেখা যায় না তো যাই হোক এখানে হচ্ছে আমি সকালবেলা নাস্তা শুরু করে দিছি মানে বানানো প্রতিদিন যা করি তো করছি মিষ্টি কুমড়া ভাজি আর রুটি ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে একটু সেমাই করব তো সেমাই করার জন্য এখানে হচ্ছে দুধ জাল করে নিয়েছি দুধের মধ্যে হচ্ছে চিনি আর এলাচ আর কিছু কিশমিশ দিলাম হচ্ছে যাতে করে মানে আচ্ছা যাই হোক তো হচ্ছে এগুলো দিলে আসলে সেমাইয়ের টেস্টটা অনেক বেশি বাড়ে যায় তো একটু সবসময় এটা দেওয়া হয় না কিন্তু দিলে অবশ্যই ভালো লাগে একটা অন্যরকম ভালো লাগা ইয়ে হয় আমার কাছে ভালো লাগে অনেকের হয়তো ভালো লাগে না বাদাম কিশমিশ দিয়ে সেমাইটা করা তো সেটাই যাই হোক যখন প্রতিদিন করা হয় তো তখন দেওয়া হয় না তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে দেই থাকলে দেই এমন হয় আর কি তো পরিমাণ মতো লবণ মানে যেটা স্বাদ মতো লবণ আর কি আমি অল্প কিছু লবণ দেই অনেকে হয়তো লবণ দিয়ে পছন্দ করে না তা আমার কাছে লবণটা না দিলে আসলে ভালো লাগে না মনে হয় যে টেস্টটা আসে না আসলে তো এই তো মিষ্টি কুমড়া ভাজি করছি আর এই তো সেমাই মিষ্টি কুমড়া ভাজি রুটি নিয়ে আমি বসে পড়লাম নাস্তা করার জন্য কারণ হচ্ছে আমি একাই এখন নাস্তা করতেছি কারণ সকালবেলা আমার হাজবেন্ড অফিসে চলে যায় মেয়েরা তো ঘুমায় থাকে তো আমাকে একাই নাস্তা করতে হয় তো দেখা যাচ্ছে আমি উঠি সকালবেলা ঘুম থেকে তো নাস্তাটা আমাকে একা একাই আগে করতে হয় মানে এখনকার সময়ে আর কি যেটা চলতেছে আর কি সেটার জন্য তো এই তো আমি নাস্তা করে দুপুরে রান্না বাসার যে কাজগুলো অন্য অন্য কাজগুলো থাকে বিছানা গুছানো বা অন্য অন্য কাজগুলো করে তো এই তো রান্না করতে চলে আসলাম তো আজকে রান্না করতেছি আমি কচু শাক তো কচু শাক রান্না করার জন্য হচ্ছে কচু শাক কেটে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে কারণ এটা ঢাকার কচু শাক আসলে কোথাকার আনছে বা কোথেকে আনছে এটা তো শিওর না তো গলা চুলকাতে পারে এর জন্য আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো পানিটা ফেলি না তবে মনে হয় যে বেশি করে একটু সিদ্ধ করে নিলে সম্ভবত হচ্ছে কচু শাকটা হচ্ছে গলা ধরার সম্ভাবনা থাকে না আর হচ্ছে পেঁয়াজ আদা থেঁতো করে রসুন দিছি পরে আবার একটু রসুন থেঁতো করে আর কুচি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি করা দিয়ে আমি তেলে দিয়ে নিছি আর এই তো আমার বারান্দায় আমি বালতির মধ্যে পুঁই শাক গাছ লাগিয়েছিলাম তো সেইখানে পুঁই শাক হয়েছে তো সেই পুঁই শাকগুলো দেখাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গেছে তো আমি আজকে ওটা কেটে নিলাম তো পুঁই শাকটা দিয়ে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার একটা খাবার আর কি তরকারি পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করে তো ইলিশ মাছ যে পিস দিয়ে রান্না করে এটা না মানে মাথা লেজ দিয়ে একটু হালকা পাতলা ঝোলঝোল করে বা মাখা মাখাও করে অনেক সময় তো এর এটা করে তো আমি সেইটাই আজকে রান্না করব তো আমাদের খুব বেশি সবজি লাগে না তো আর তাছাড়া এক পদ তো করা হয় না তো অল্প কিছুতেই আমাদের হয়ে যায় আর তাছাড়া নিজের বারান্দায় যে সবজিটা মানে পুঁই শাকটা আমি লাগাইছি ওটা অবশ্যই খুবই নরম হয় আর সুন্দর হয় আর সুস্বাদু হয় ওটা স্বাদই আলাদা তো আমি ওইটাই আজকে রান্না করব তো অল্প একটু মিষ্টি কুমড়া দিয়ে আর ওই পুঁই শাকগুলো কেটে নিলাম সেটা দিয়ে আর ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে আমি এখন রান্না করে নিচ্ছি তো ইলিশ মাছের মাথাটা প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখছিলাম সেটা ভেজে নিলাম সে মাথাটা তেলের মধ্যে থাকা অবস্থায় পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে জিরা বাটা একটু রসুন বাটা দিলাম আর এক চামচ ধনিয়ার সরি এক চামচ না আমি হাফ চামচ করেই দিছি হাফ চামচ পরিমাণে দিছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে এখন হচ্ছে মিষ্টি কুম হচ্ছে মাছটা একটু প্রথমেই হচ্ছে কষে নিছি
আগে তো ভেজে নিছি, এর জন্য কষানোর খুব প্রয়োজন নেই। তো এখন এই অবস্থাতে এখন মরিচ না, শাক দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই তো এই অবস্থা, এখন আমার এই পুঁই শাক, মিষ্টি কুমড়া আর ইলিশ মাছের কান লেজ দিয়ে রান্না করা তরকারিটা। আর এখানে ভাত বসাই দিছি, আর হচ্ছে কারণ আজকে আমাকে একটু তাড়াহুড়া করে কাজ করতে হচ্ছে, যার কারণে আমি হচ্ছে সব রান্নাগুলা একদম সেইভাবে দেখাতে পারতেছি না। কারণ হচ্ছে আমার বাসায় কাজ করবে, কারণ প্রচুর গরম পড়ছে, তো বাসায় এসি লাগাবো, সেই লোক হচ্ছে মানে লোক আসছে কাজ করার জন্য, তো ওদিকেও তারা কাজ করতেছে, আমাকে বারবার দেখতে হচ্ছে বা ইয়া করতে হয়, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম। তো এখন রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংস হচ্ছে যেটা পাকিস্তানি মুরগি ওটা, তো এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর আমি দেখছি এখন যে আমার আদা বাটা নেই, তো আদাটা একটু যে আমি ছিলে থেতো করে নিলাম, নিয়ে তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো আজকে আমার রান্নাটা ঠিক সেইভাবে পরিপাটি করে রান্না করতে পারতেছি না, বা আমার সময় হচ্ছে না, খুবই তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হচ্ছে, কারণ বাসায় মানুষ থাকলে আসলে বাসায় ও কাজগুলো আমাকে দেখাতে হচ্ছে বা দেখতে হচ্ছে, যার কারণে রান্নাটা যত দ্রুত শেষ করতে হয় মানে করা যায় সেটাই আমি করতেছি। তো এখানে এক চা চামচ পরিমাণ রসুন বাটাটা একটু আমি বেশি দিচ্ছি, 1.5 চা চামচ হবে। আর 1 চা চামচ দিলাম জিরা বাটা, 1 চা চামচ দিচ্ছি লবণ। তো দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে দিয়ে এখন এভাবেই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তো এখন মশলাটা দেখছি লেগে যাচ্ছে, তো একটু কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তা এখন মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষে নিয়ে এই মশলার মধ্যে এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসগুলো আগে থেকে আমি ধুয়ে এখানে পানিতে ভিজিয়ে রাখছি, সেখান থেকে তুলে দিচ্ছি। তো এখন মাংসটা রান্না করে সুন্দরভাবে কষানো নিব। তো হচ্ছে পানি দিব না, কারণ আমি মাংসটা পানির মধ্যে রাখা ছিল, যার কারণে পানি বের হয়েছে। তো এই পানি দিয়েই আমি ভালো করে একটু কষিয়ে নেব, এরপরে হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য আবার পরিমাণ মতো পানি দিব। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন যে মুরগির মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে, তো সেটা দিয়ে আমি কষিয়ে নিলাম। এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর আপনারা তো সবাই জানেনই যে পাকিস্তানি মুরগি কষাতে কষাতেই অনেকটা হয়ে যায়, তো এর মধ্যে যে খুব বেশি পানি দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করা লাগে এটা প্রয়োজন হয় না। তো যাই হোক, এখন আমি তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, ঢেকে দিলাম সিদ্ধ হবার জন্য, ফিরে আসবো একটু পরেই। তো এই তো মাংসগুলো কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এখন রান্না শেষ আমার প্রায়। তো একটু হালকা পাতলা ঝোল রাখবো। তো দিয়ে দিলাম একটু রান্না শেষে জিরা ভাজার গুঁড়া। তো দিয়েই তো আমার বাসায় এখন এসি লাগানোর কাজটা চলছে, তো কাজ করতেছে। তো এই হলো আমার ঘরের অবস্থা, খুবই একদম নোংরা অবস্থা, কারণ ড্রিল করলে ওয়ালে ড্রিল করতেছে, ড্রিল করলে প্রচুর ধুলা ঘরে, প্রচুর ধুলা, আর হচ্ছে ওই যে ওয়াল ফুটা করছে, তো এই ওয়াল ফুটা করলে যে ময়লা হয়, তো আজকে তো এগুলো পরিষ্কার করতে করতে শেষ হয়ে যাবে দিন। তো যাই হোক, এই তো কাজ ওদের শেষ প্রায়। তো এই তো আমার বারান্দায় যে এখানে এইভাবে করে হচ্ছে লাগাই দিছে, আর এই হলো ঘরের অবস্থা। যাই হোক, আজকে এখানে শেষ করব, আপনারা সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমার আজকের ভিডিওটা, ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা হচ্ছে আমার আগে থেকেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা
আর নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যান। আল্লাহ হাফেজ।